হলদিয়া রুচি সোয়া ভোজ্য তেল কারখানার পাইপলাইন ফুটো করে 80 টন তেল চুরি দুষ্কৃতীদের। তেল চুরি নিয়ে শুরু রাজনৈতিক তরজা। শিল্প শহর হলদিয়া রুচি সোয়া ভোজ্য তেল কারখানার পাইপলাইন ফুটো করে 80 টন তেল চুরির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বন্দর থেকে পাইপলাইনের মাধ্যমে ভোজ্য তেলের কাঁচামাল পাম অয়েল রুচি সোয়া ইন্ডাস্ট্রিজের প্ল্যান্টে নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে। গত 9 নভেম্বর রাত 3টে নাগাদ ওই কারখানার পাম অয়েল জাহাজ আসে বন্দরে। 11 নভেম্বর সেই তেল খালাস করা হয়। ওই সময় 80 টন তেলের ঘাটতি নজরে আসে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে কারখানার কর্তৃপক্ষ তদন্তে নেমে থানা থেকে ঢিল ছোড়ার দূরত্বে রানী চক ও চিরঞ্জীবপুরের কাছে পাইপলাইনে ফুটো করে তেল চুরির হদিশ পায়। 14 নভেম্বর সকাল 8:30 নাগাদ বিষয়টি নজরে আসার পর 16 নভেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। কারখানার এইচআর ম্যানেজার প্রকাশ ভৌমিক অভিযোগ দায়ের করেন। ঘটনায় হলদিয়া থানার পুলিশ একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। আর এই তেল চুরি নিয়ে বিজেপি এবং তৃণমূলের দুটি শ্রমিক সংগঠনের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুধু রুচি কারখানা নয়, হলদিয়ার বিভিন্ন কারখানা থেকে প্রায়শই চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ জানান ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজি। তিনি বলেন, রুচিতে তেল চুরি এই প্রথম নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে এবং থানা থেকে ঢিল ছোড়ার দূরত্বে এরকম চুরি শাসক দলের ইন্ধন ছাড়া সম্ভবপর নয়। অপরদিকে আইএনটিটিইউসির সভাপতি তাপস কুমার মাইতি বিজেপিকে কটাক্ষ করে বলেন, হলদিয়ার মানুষ জানে কারা দুষ্কৃতীদের নিয়ে চলে, সুতরাং তারা বিজেপির প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। শুনুন, রুচিতে তো তেল চুরি এটা আজকের নয়, এ তো দীর্ঘদিনেরই তো বরাবরই চুরি হতে থাকে, আমরা যেটা দেখে এসেছি। এবং এই চুরির পিছনে শাসক দলের ইন্ধন আছে, তা না হলে প্রশাসনের মানে থানার পিছন থেকে যেখানে ঢিল ছোঁড়া দূরত্বে রুচির কারখানা এবং যেখান থেকে চুরি হচ্ছে সেখানে চোর তেল চুরি করছে প্রকাশ্যে, এগুলো ধরা পড়ে না হয়, এগুলো সবই শাসক দলেরই ইন্ধন আমি মনে করি। কারণ এই শাসক দলেরই ইন্ধনে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হিন্দুস্তান ফার্টিলাইজার HFC তার মেশিনারি থেকে আরম্ভ করে তার যা ছিল কারখানার দিনের আলোতেই টেলারে করে করে বের করে নিয়ে চুরি করেছে, যার ফলে চুরিটা শুধু মানে রুচিতে নয়। আপনার রোহিত বলে একটা স্টিল প্ল্যান্ট ছিল, সে কারখানাটা তো বন্ধ হয়ে যাওয়ার পর সে কারখানার এখন মাটি খুলে বিক্রি চলছে, তা চুরিটা এটা বরাবরই হলদিয়াতে, যা হলদিয়া তো ধ্বংস। হ্যাঁ, এরা যা এসছে হলদিয়া ধ্বংস, হলদিয়ার আর কিছুই নেই, সমস্ত কারখানা বিভিন্ন কারখানা বন্ধ, নতুন কোনো কারখানার এ নেই। হ্যাঁ, তা হলদিয়া ধ্বংসের পথে, এটুকু বলতে পারি। আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সহসভাপতি। রুচি ইন্ডাস্ট্রির ঘটনা ইতিমধ্যে আমরা জেনেছি, অলরেডি পুলিশ প্রশাসন একজন দুষ্কৃতীকে অ্যারেস্ট করেছে। আমরা আশাবাদী সমস্ত দুষ্কৃতীরা অ্যারেস্ট হবে যারা এই চোরবৃত্তির সঙ্গে যুক্ত, এবং বিজেপি কী বলবে সেটা এর উত্তর দিতে আমরা বাধ্য নই। তবে হলদিয়ার মানুষ জানে, হলদিয়ার কলকারখানার মালিকরা জানে দুষ্কৃতীদের নিয়ে হলদিয়ায় কারা চলেছিল। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিংবা INTTUC শতকোটি আদর্শে উদ্বুদ্ধ, INTTUC দুষ্কৃতীদের নিয়ে চলে না। সুতরাং বিজেপি যেটা বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আজকে আমাদের সরকারের নিন্দা করার জন্য বলছে। আর বিজেপির এই উত্তর দিতে আমরা বাধ্য নই। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট টাইম।